সাবুতকারা বলে ভাই এই যে ভাই দাঁড়া এই যে আমাদের কাঙ্ক্ষিত মানুষটি চলে এসেছে আপনি কোথায় হারিয়ে গিয়েছিলেন ভাইয়া ছি ছি এরকম কথা বলছেন ওরে বাবা তো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার পেছনে যে গাড়িটা দেখছেন এই গাড়িটা আজকে কিন্তু স্টার্টিং করা হয়েছে ড্রাইভারের গাড়ি চালাচ্ছে এটা খুলনাতে খুলনা সদর থেকে একটু পাশে কাজ করলাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ বিষয় হচ্ছে যে আপনার খুলনা এটা কোন জায়গা ভাই খুলনা এটা হলো ডাকুপ আপনার বাসা আমার বাসা গোরঘাটি 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 তো খুলনা গোরঘাটিতে যে কাজ কমপ্লিট করলাম আমি গতকাল রাতে রওনা দিয়েছিলাম সকালে এসে সকালেই কাজ ধরছি তো ভাইয়ের গাড়িটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি গাড়ির কিন্তু ইন্ডিকেটরের লাইন আছে চাবিতে লক আছে চাবিতে গাড়ি স্টার্ট আগে পিছে সুইচ আছে চাপার উপরে হরেন আছে আর অ্যাক্সেলেটারটা ওই যে ভাইয়ের আগে থেকেই তৈরি করার ছিল নিজেই তৈরি করে রাখছিল ভাইয়ের কিছু টাকা কম এসে গেছে খরচ এতে তো বিষয় হচ্ছে ভাই গাড়ি তো বেশি চালান না কয় কিলো চালাইছেন তিন কিলোর মতো চালা আসছেন তিন কিলোর মতো ভাই চালা আসছে বেশি কিন্তু চালা আসেনি এই তিন কিলো তো আপনি কি বুঝলেন আগে তো হ্যান্ডেল গাড়ি চালাচ্ছিলেন এখন এখন স্টার্টিং চালাচ্ছেন স্টার্টিং খুব ভালো তিন কিলোতেই মানে মোটামুটি বোঝা যাচ্ছে তাহলে হাতটা যদি রানিং হয় তাহলে আরো কেমন লাগে আরো ভালো লাগে আরো মজা লাগবে তো যারা মানে করতে চাচ্ছে স্টার্টিং যারা মনে মনে এখনো ভাবছে যে স্টার্টিং করব তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন স্টার্টিং করলে একটা দিক সুবিধা কি স্টার্টিং করলে হাতের যে চাপটা এই চাপটা অনেক কমে যাবে হাতে যে কোনিটনে ব্যথা হয় কোনিটনে যে ব্যথা হয় এগুলো অনেক কমে যাবে এখন গাড়ি চালাচ্ছি না বসে আছি গাড়িতে যাত্রী হিসেবে বুঝাই মুশকিল মনে আছে যে একটা ফিল আসলে মনে আছে যে আমি একটা প্রাইভেট কার চালাচ্ছি আসলে খুব মজা আসলে আপনি কিন্তু আমি জানি যে আপনি কিন্তু আগে কিন্তু আমি শুনেছি আপনি প্রাইভেট কার চালাতেন জি মানে আসলে মানুষ বলবে যে অটো কোনোদিন প্রাইভেট কার হয় ভাই আমাদের প্রাইভেট কার কেনার সাধ্য নাই তবে আমরা ফিল্ডটা নিতে পারছি ফিল্ডটা কিন্তু আসলে আমরা নিতে পারছি আর আমাদের সাথে দেখা করার জন্য আমাদের সাথেরই একজন পিস পড়ে গেছে ও আসতেছে আমরা কিন্তু এখানে ঘাটে ওয়েট করছি এটা কিন্তু ঘাট এদিকে প্রচুর ঘাট তো এই ঘাটটা হচ্ছে পদ্মার পাড় না পদ্মারগঞ্জ ঘাট আমি যাব এই এদিকে বাজোয়া মংলার দিকে যাব তো ওখান থেকে কালকে গাড়ি ধরে বাসায় চলে যাব আমার কাজ আছে আগামীতে আমার কাজের সিরিয়াল আছে রংপুর পিরোজপুর নাম ভুলে গেছিলাম রংপুর পিরোজপুরে আমি দু একদিনের ভিতরে আমি রংপুর পিরোজপুর ঢুকে যাবো হয়তোবা চার তারিখ আজকে কয় তারিখ ভাই তিন তারিখ না তাহলে হয়তোবা পাঁচ তারিখ কি ছয় তারিখ আমি রংপুর পিরোজপুর থাকবো তো আপনারা যোগাযোগ করবেন যদি ওই সাইডে কারো প্রয়োজন হয় আমার সাথে দেখা করার বা কাজের যোগাযোগ করলে হয়তো একবারে করে দিয়ে আসতে পারবো আর আপনারা যদি নেক্সট টাইমে আশপাশে খুলনাতে যোগাযোগ করতে চান আমার সাথে যদি অ্যাডভান্স দিয়ে যোগাযোগ করতে পারেন আমি কাজ করতে আসতে পারবো আর যদি আমাকে অবিশ্বাস করেন তো এই যে এখানে ভাই আছে ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাইয়ের স্ট্যান্ডের নামটা একটু বলবেন যে স্ট্যান্ড আপনি কি আরেকবার বলবেন ভাই জোরে চালনা পৌরসভা আসাবা ইজি বাইক সমবায় সমিতি লিমিটেড এদিকের মানুষ ভাষাটা ভালো বুঝবে আমার থেকে ঠিক না তো আসাবা সমিতিতে এসে যোগাযোগ করলে হয়ে যাবে শুধু সমিতিতে এসে যোগাযোগ করলে হবে সমিতিতে এসে যোগাযোগ করলে হবে অ্যাডভান্সের টাকা যদি মনে করেন যে আমার সাথে ফোনে কথা বলতে তারা বলে এই যে আমাদের কাঙ্ক্ষিত মানুষটি চলে এসেছে আপনি কোথায় হারিয়ে গিয়েছিলেন ভাইয়া ছি ছি এরকম কথা বলছেন ওরে বাবা তো ভাই কিন্তু এই মাত্র আমাদের কাছ থেকে হারাই গিয়েছিলো কিছুক্ষণের জন্য তো ভাই ফোন দিয়ে আমি কিন্তু আর দুটা মিনিট আগে ফোন দিলে হয়তো বা পাইতেন না দুটা মিনিট পরে ফোন দিলে চলে যাইতাম তো গাড়ি আপনিও তো একটু চালাইছেন কেমন লাগলো কি করার ইচ্ছা আছে নাকি অবশ্যই আগামী কতদিনের মধ্যে হতে পারে আমার দর্শকরা আপনার স্টারিং গাড়ি কতদিনের মধ্যে দেখতে পাইতে পারে টার্গেট একটা আগামী পনেরো থেকে এক মাসের ভিতরে দর্শক আপনারা ভাইয়ের ভিডিও পাবেন ইনশাল্লাহ দোয়া করা যায় আবারও হয়তো বা আমি দোয়া করবেন আপনারা আমি এবারও হয়তো বা খুলনাতে চলে আসতে পারি তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা কথা হচ্ছে যে আমি কিন্তু আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে লেখা আছে মানে যখন আমি চ্যানেলটা ক্রিয়েট করছিলাম তখনই আমার সিদ্ধান্ত ছিল যে এই চ্যানেলটাতে মনিটাইজ করবো আসলে একটা চ্যানেল মনিটাইজ করা কিন্তু অনেক কষ্ট অনেকগুলো ধাপ্পা করে আসতে হয় তো আমি গত তিন চার দিন হলে মনিটাইজ পেয়ে গেছি অলরেডি এখন কিছু সেন্ট ডলার ঢুকছে মানে দুই টাকা চার টাকা দশ টাকা করে ঢুকছে তো এই জিনিসটা যদি একসময়
10,000 20,000 পরিণত হয়। তো এখান থেকে আমার একটা নিয়ত আছে, যদি 20,000 টাকা হয় তাহলে দেখা যাচ্ছে 10,000 টাকা আমি গরিব দুঃখীর মাঝে, রাস্তাতে অনেক গরিব দুঃখী দেখা যায়, আমি সারা বাংলাদেশ চলাফেরা করি, তো এরকম গরিব দুঃখীর মাঝে আমার বিলান হচ্ছে নেওয়াত আছে। মানে মনের থেকে মানে এই বিষয়ে ডেলে আমি আগ্রহিত, যদি আপনারা কেউ আমার মাধ্যম দিয়ে গরিব দুঃখীকে সাহায্য করতে চান যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করেছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।